দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া পোড়াদহ ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা থেকে সরাসরি আমরা যুক্ত আছি বগুড়া লাইভ টিম। মেলায় যদিও সকালে মেলার উপস্থিতি কিছুটা কম হলেও মাছের যে মাছ দেখতে পাচ্ছেন বড় বড় মাছ রাত থেকে আসতে শুরু করেছে। আমরা আপনাদের কিছু মাছের চিত্র দেখাচ্ছি। বগুড়ার যে ঐতিহ্যবাহী শত বছরের পুরাতন মেলা বগুড়া পোড়াদহ মেলা, আমরা সেখান থেকে সরাসরি যুক্ত আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পোড়াদহ মেলার যে মাছ, সব থেকে আকর্ষণীয় মাছ, মাছ কিন্তু সকাল থেকে আসতে শুরু করেছে। আমরা যদি আপনাদের দেখাই বগুড়া বড় বড় মাছ এখানে আমরা প্রতিবারে দেখে থাকি যে বিশাল বিশাল সাইজের মাছগুলো এই মেলায় উঠে থাকে। বগুড়া থেকে বগুড়া তথা সারা উত্তরবঙ্গের একটা আকর্ষণীয় মেলা বলা চলে এই পোড়াদহ মেলাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল সাইজের কিছু মাছ এখানে দেখা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বড় বিশাল সাইজের যে মাছগুলো ব্যাগে করে দোকানিরা তাদের দোকানে নিয়ে যাচ্ছে। আমরা যদি তাদের সঙ্গে যাই আপনারা দেখতে পারবেন বিশাল সাইজের একটি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন বিক্রিত ক্রেতাদের মধ্যে একটা দাম দর চলছে। আমরা আপনাদের পুরো যে মাছের মেলাটা আছে, মাছের মেলাটা পুরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আপনারা কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট করে জানিয়ে দেন। আর আপনাদের মেলায় আকর্ষণীয় জিনিস কী কী দেখার আগ্রহ আছে আমাদের কমেন্টে জানিয়ে দিলে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ তা দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক মাছ। আমরা যদি একটা বিক্রেতার সঙ্গে কথা বলতে চাই, শেরপুর মাছের দোকান দিচ্ছে 20 কেজি 30 কেজি, দর্শক আপনারা শুনতে পারলেন এখনো পোড়াদহ মেলা যে মাছের এখনো সেভাবে বিক্রি শুরু হয়নি, 2-1টি করে বিক্রি হচ্ছে। আমরা যদি আরও কিছু দোকান দেখতে চাই, এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ। এই মাছের মেলার প্রধান আকর্ষণ থাকে বিশাল সাইজের বড় মাছ। এখনো যদিও আমরা পুরো মেলা জুড়ে এখনো চোখে পড়েনি, আমরা চেষ্টা করব বড় মাছটি আসার সঙ্গে সঙ্গে আপনাদের দেখানোর। ভাই আপনার
মানে মাছ জাগ্রত করার জন্য আরো মানে অক্সিজেনের অভাব তো অক্সিজেনের ঘাটতি পূরণ করতে হবে সবথেকে আদের শুনছেন এই দোকানে সবথেকে বড় মাছ 12 কেজি এই দোকানের সবথেকে বড় মাছ এটা কাতল মাছ 12 কেজি ওজনের আপনারা দেখতে পাচ্ছেন لا شو رايك كده ভাই 11 কেজি 500 দর্শক আপনারা শুনতে পেলেন যে কাতল মাছ 11 কেজি 500 গ্রামের ওজনের প্রতি কেজি তারা চাচ্ছেন 800 টাকা যদিও এই দামটা ক্রেতাদের একটু দাম দর করে কিনতে হবে তারা প্রতি কেজি 800 টাকা দরে যাচ্ছেন আমরা যেখানে আরো কিছু মাছ দেখতে পাচ্ছি আমরা এখন আপনারা এই দেখেন মাছের যে হাট বলা হয় প্রদহ মেলা না আসলে হয়তো আপনারা বুঝতে পারবেন না মাছ বাংলাদেশ যদি অতিমাত্রিক দেশে যে মাছ কত বড় বিশাল বিশাল মাছ হতে পারে আমরা প্রদহ মেলা আসলে দেখতে পারি আমরা এখানে যাচ্ছি পাইকারি হাট একটা এখানে পাইকারিতে মাছ কেনা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি বিশাল কিছু মাছ আমরা যদি কথা বলতে চাই ব্রিগেড আছে কাতলা আছে রুই আছে এই তিনটে আছে আমার যদি 14-14.5 কেজি ওজনের মাছ আছে দাম 1200 টাকা 1150 টাকা 1000 টাকা নিচে বিক্রি নাই ভালো হচ্ছে মোটামুটি
দর্শক আপনারা শুনতে পেলেন এখন পর্যন্ত বিক্রি তারা আশা করছেন আরো ভালো বিক্রি হবে যদিও সকাল সকাল থেকে দুপুরের মধ্যে মাছ মোটামুটি কিছুটা বিক্রি শেষ হয়ে যায় আমরা তাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম মাছ ভালো বিক্রি হচ্ছে আমরা চেষ্টা করব আর একজন দোকানের সঙ্গে কথা বলার জন্য এখানে একজন বিক্রেতা দাম দর করে কিনছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মাছ বিক্রি হচ্ছে এগারো কেজি ওজনের একটি মাছ আমরা দেখতে পাচ্ছি যেখানে একজন 11 কেজি ওজনের একটি মাছ কিনেছেন আমরা যদি তার সঙ্গে কথা বলতে চাই ভাই আপনি তো মাছ কিনে একটু কথা বলে মাছ কিনলেন না 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 ভাই রাখেন ভাই একটু কথা বলে দেখে আসসালামু আলাইকুম আমি আছি জয়পুরহাট কালাই থানা থেকে ভাই মেলা খেলে মাছ দেখার জন্য আইছিলাম ড্রাইভার পছন্দ হলে একটা মাছ নিলাম এটা নিচ্ছি 11 কেজি আপনার 200 গ্রাম এটা 5,800 টাকা না না ভাই গাড়ি নিয়ে আইছি হ্যাঁ দর্শক আপনারা শুনতে পারলেন যে তিনি জয়পুরহাট থেকে মূলত মাছ কেনার উদ্দেশ্যে এই মেলায় এসেছেন এবং একটি 11 কেজি ওজনের বিশাল মাছ কিনে নিয়ে গেলেন এরকম কিন্তু উত্তরবঙ্গে সহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে বড় বড় মাছ কিনতে আসেন তারা এখানে একটু কথিত আছেন নতুন জামাই এবং এলাকা যাদের শ্বশুর বাড়ি হয়ে থাকেন তারা মূলত মেলার দিনের শুরুতে এসে বড় বড় মাছগুলো ক্রয় করে শ্বশুর বাড়িতে নিয়ে যান এই জিনিসটা প্রচলিত আছে অনেক আগ থেকেই এখানে এখানে 20 কেজি আপনাদের তো এখানে দেখতে পাচ্ছ না ভাষ্য মতে এখানে 20 কেজি ওজনের মাছ রুই মাছ 20 কেজি ওজনের মাছ তারা মেলায় নিয়ে এসেছেন আমরা যদি তাদের একজন সঙ্গে কথা বলতে চাই সবচেয়ে বড় আপনার 18 কেজি আছে ব্ল্যাক কাপ মাছ 800 টাকা কেজি বড় ভাই
বিক্রি ভালো হচ্ছে আরো ভালো হবে ইনশাআল্লাহ যত সময় যাবে কেবল তো সকাল থেকে শুরু হলো কেবল যত বেলা করে আরো ভালো হবে দর্শক শুনতে বলেন যেহেতু মেলা শুরু সবেমাত্র শুরু তবু বিক্রি ভালো হচ্ছে না ওনারা বলছেন বেলা বেলা যত বাড়বে বিক্রি যত মাছের বিক্রি যত বাড়বে দর্শক আমরা আছি বগুড়ার গাবতলীর বৈদ্যুতবাহী বরাদহ মেলায় আপনারা সরাসরি যুক্ত আছেন বরাদহ মেলার যে মাছের হাট আমরা সেখান থেকে সরাসরি আপনাদের বিভিন্ন প্রকারের মাছ দেখাচ্ছিলাম মাছের বিক্রি হচ্ছে কেমন বিক্রি কোথা থেকে এসে কিনছেন আমরা সারাদিন জুড়ে থাকবো বগুড়া বরাদহ মেলায় আপনাদের কে কোথা থেকে দেখছেন সেটা আমাদের জানাবেন এবং আপনাদের বরাদহ মেলা কী দেখতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব দিনের সময় জুড়ে এই মেলার বিভিন্ন অংশগুলো দেখানোর জন্য সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন আবারও আমরা যুক্ত হব মেলার অন্য একটি জায়গা থেকে অন্য একটি স্টল থেকে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আপনারা এখনও মেলায় আসতে যাচ্ছেন যদিও আমরা জানি যে মেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকে রাস্তাগুলো যানজট একটু বেড়ে যায় আপনারা দ্রুত মেলা চলে আসুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ